প্রিয় শিক্ষার্থী, অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আমরা আজকে আলোচনা করব অধ্যায় 5, গুণিতক ও গুণনীয়ক। প্রথমে আমরা দেখি গুণনীয়ক বলতে কি বুঝি। গুণনীয়ক হচ্ছে কোনো সংখ্যার সাথে অন্য কোনো পূর্ণ সংখ্যার গুণফল। যেমন 5 একটি সংখ্যা, যদি আমরা 5-এর 3টি গুণিতক নির্ণয় করি তাহলে হবে 5×5, 5×2=10, 3×5=15। এভাবে আমরা অসংখ্য গুণনীয়ক নির্ণয় করতে পারি। কারণ আমরা দেখি গুণিতক দিয়ে লসাগু নির্ণয় করতে হয়। লসাগু কাকে বলে? সাধারণ গুণিতকগুলোর মধ্যে সবচেয়ে ছোট সংখ্যাটিকে বলা হয় গুণিতক। যেমন 5, 10, 15, এগুলির মধ্যে এদের সাধারণ গুণিতক কী হবে? 5-এর নামক গুণিতক বের করতে গেলে আমরা পাবো 5, 10, 15, 20, 25, 30 ইত্যাদি। 15-এর গুণিতক বের করলে পাবো 15×15, 15×30, 3×15=45 ইত্যাদি। 10-এর গুণিতক পাবো 10×10, 10×20, 3×10=30। তাহলে দেখা গেল এখানে প্রত্যেক সংখ্যার গুণিতকের মধ্যে সাধারণ গুণিতক হচ্ছে 5, সাধারণ গুণিতক হচ্ছে 30। সুতরাং 5, 10, 15 সাধারণ গুণিতক বা লসাগু হচ্ছে 30। এখন আমরা দেখি গসাগু কাকে, গুণনীয়ক কাকে বলে। কোনো একটি সংখ্যা যতগুলি সংখ্যা দ্বারা ভাগ করা যায়, মানে কোনো সংখ্যাকে যতগুলি সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য করা যায়, ওই সংখ্যাগুলি হচ্ছে প্রদত্ত সংখ্যা গুণনীয়। যেমন 12 একটি সংখ্যা, এই সংখ্যাটিকে আমরা বিশ্লেষণ করলে পাই 12×12, 6×2=12, 3×4=12। এখানে তাহলে 12-এর গুণনীয়কগুলি হচ্ছে 1, 2, 3, 4, 6, 12। আমরা সাধারণত গুণনীয়কের সাহায্যে গসাগু নির্ণয় করতে পারি। গসাগু নির্ণয়ের বিভিন্ন পদ্ধতি রয়েছে, গুণনীয়কের সাহায্যে, বাক পদ্ধতির সাহায্যে, যাকে বলা হয় ইউক্লিড পদ্ধতি। তো শিক্ষার্থীরা, আশা করি তোমরা গুণনীয়ক এবং গুণিত সম্পর্কে সাধারণ ধারণা করতে পেরেছ বা বুঝতে পেরেছ। যদি আমরা বলি কয়ের গুণিতক কী, কয়ের গুণিতক হচ্ছে ক এর সাথে যে কোনো পূর্ণ সংখ্যা গুণফল। এখন আমরা গুণিতক গুণনীয়কের সাহায্যে কিছু সমস্যার সমাধান করতে চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করো যে একজন শিক্ষক কতগুলি ফল যেমন 42টি কলা, 84টি বিস্কিট এবং 105টি চকলেট, কিছু সংখ্যক শিক্ষার্থীর মধ্যে ভাগ করে দিতে চাই। ক, গসাগুয়ের পূর্ণ অর্থ কি? খ,
শিক্ষার্থী সংখ্যা নির্ণয় কর। শিক্ষার্থীর সংখ্যা নির্ণয় কর। গ, প্রত্যেক শিক্ষার্থী কতগুলি ফল পাবে। এখন যদি আমরা কয়ের অর্থ নির্ণয় করতে চাই, তাহলে আমাদের দেখতে হয় গসাগের অর্থ কি। গসাগু এর পূর্ণ অর্থ গরিষ্ঠ সাধারণ গুণনীয়। খ, খয় আমরা দেখছি শিক্ষার্থী সংখ্যা নির্ণয় করতে হবে। যেহেতু ভাগ করে দিতে হবে, সেহেতু সংখ্যাটি অবশ্যই গসাগু করতে হবে। সরি, সংখ্যাটি না, সমস্যাটিকে অবশ্যই গসাগু পদ্ধতিতে শিক্ষার্থী সংখ্যা নির্ণয় করতে হবে। গসাগু নির্ণয় করতে পারি আমরা দুইভাবে। একটা করতে পারি ইউক্লিড পদ্ধতিতে বা ভাগ প্রক্রিয়া, অন্যটি করতে পারি আমরা গুণনীয়কের সাহায্যে। যদি আমরা গুণনীয়কের সাহায্যে গসাগু নির্ণয় করি, তাহলে অবশ্যই আমাকে সংখ্যাগুলির গুণনীয়ক আগে নির্ণয় করতে হবে। আর যদি ভাগ প্রক্রিয়া করি বা ইউক্লিড পদ্ধতিতে করি, তাহলে একটু সহজ পদ্ধতিতে সমস্যাটা সমাধান করা যাবে। আমরা ইউক্লিড পদ্ধতিতে যদি ভাগ গসাগু নির্ণয় করি, তাহলে আগে আমাদেরকে সংখ্যাগুলি লিখতে হবে। সংখ্যাগুলি হচ্ছে 42, 84 এবং 105। 42, 84, 105 সংখ্যাগুলিকে এমন সংখ্যা দিয়ে ভাগ দিতে হবে যে সংখ্যাটি দিয়ে সবাইকে ভাগ করা যাবে, নিঃশেষে বিভাজ্য করা যাবে। তাহলে 42, 84 এবং 105কে ভাগ যাবে এমন একটি সংখ্যা আমরা দেখি। এক তো সব সংখ্যা ভাগ করা যায়, দুই দিয়ে হবে না, সবাইকে ভাগ যায় না, 3, 4 দিয়ে যাইতে পারে, 3, 14, 42, 3, 28, 84, 3, 35, 105। তাহলে আমরা 3 দিয়ে দিই, 3, 14, 42, 3, 28, 84, 3, 35, 105। এবার আমরা দেখি অন্য কোনো একটি সাধারণ গুণনীয়ক কি আছে। যদি এবার আমরা 7 দিয়ে ভাগ করি, তাহলে পাবো 7 × 14, 428, 535। সুতরাং সংখ্যাগুলোর গসাগু ৩ × ৭=২১, অর্থাৎ শিক্ষার্থী সংখ্যা ২১ জন। এবার আসি আমরা প্রশ্নের ঘয়ের সমস্যা সমাধান। যদি আমরা ঘয়ের সমস্যা সমাধান করতে চাই, তাহলে এখানে দেখব কে কয়টি করে ফল পেল।
আমরা খ হতে পাই, খ হতে পাই শিক্ষার্থী সংখ্যা সংখ্যা 21 জন। সুতরাং প্রত্যেক শিক্ষার্থী শিক্ষার্থী কলা পাবে 42/21 টি সমান 2টি। প্রত্যেক শিক্ষার্থী বিস্কিট পাবে 84/21 টি সমান 4টি। একইভাবে প্রত্যেক শিক্ষার্থী চকলেট পাবে 105/21 টি সমান 5টি। তাহলে আমরা দেখলাম ইউক্লিড পদ্ধতি বা ভাগ প্রক্রিয়ার সাহায্যে আমরা সহজেই এই সৃজনশীল প্রশ্নের সমস্যার সমাধান করতে পারলাম। এবার আমরা গণিতকের সাহায্যে একটি সৃজনশীল প্রশ্নের সমস্যার সমাধান করব। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা গণিতকের সাহায্যে বা ভাগ প্রক্রিয়ার সাহায্যে আরেকটি সৃজনশীল প্রশ্নের সমস্যা সমাধান করব। তিনটি ঘন্টা আছে, ঘন্টাগুলি ১৮ মিনিট ১৫ মিনিট ১২ মিনিট অন্তর বাঁচতে লাগলো। ক, লসাগু এর পূর্ণ অর্থ কি? খ, ঘন্টাগুলি পুনরায় কখন একত্রে বাজবে? গ, ঘন্টাগুলি সন্ধ্যা 6টায় একত্রে বাজলে আবার কখন একত্রে বাজবে? সমাধান। ক, দেখছি আমরা লসাগুয়ের পূর্ণ অর্থ কি। আমরা জানি লসাগুয়ের পূর্ণ অর্থ লঘিষ্ঠ সাধারণ গণিত। খ, ঘন্টাগুলি কখন একত্রে বাজবে? আমরা সাধারণত কিভাবে বুঝবো কোন সংখ্যাটা লসাগু করব, সরি কোন সমস্যা গাণিতিক সমস্যাটা লসাগু করব এবং কোনটি লসাগু করব?
আমাদের সাধারণত জানতে হবে যেসব সমস্যায় গাণিতিক সমস্যায় ক্ষুদ্রতম, ন্যূনতম, সবচেয়ে কম ইত্যাদি শব্দগুলি থাকবে, এগুলিকে আমাদের অবশ্যই লসাগু করতে হবে। আবার যেসব সংখ্যাগুলির মধ্যে গাণিতিক সমস্যায় সবচেয়ে বেশি, বৃহত্তম, সবচেয়ে কম ইত্যাদি সংখ্যা থাকবে, সেগুলি আমাদেরকে গসাগু করতে হবে। এখানে আরেকটু উল্লেখ করা প্রয়োজন, যদি একত্রে বাজে, ঘণ্টাগুলি একত্রে বাজে বা ঘড়ি একত্রে বাজে, এসব ক্ষেত্রে অবশ্যই একত্রে বাজার ক্ষেত্রে আমাদের অবশ্যই লসাগু করতে হবে। এখন আমরা 2 নং সৃজনশীলের ক্ষয়ের সমস্যা সমাধান করি। যদি আমরা ইউক্লিড পদ্ধতিতে করি তাহলে সহজে আমরা এর লসাগু নির্ণয় করতে পারব। এছাড়া আমরা গণিতকে সাহায্য করতে পারব, একটু লেন্দি হবে। যেহেতু ভাগ প্রক্রিয়া সহজ বা ইউক্লিড পদ্ধতি সহজে হয়ে যাবে, আমরা ইউক্লিড পদ্ধতি অনুসরণ করব। সংখ্যাগুলি হচ্ছে 18, 15 এবং 12। এখন আমরা অন্তত 2টি সংখ্যা নিঃশেষে ব্যবহার্য হয় এমন কোনো সংখ্যা দিয়ে আমরা সংখ্যাগুলিকে ভাগ করি। প্রথম আমরা 2 দিয়ে ভাগ করতে পারি। 2 দিয়ে ভাগ করলে 9 × 2 = 18, 15 = 6। যেহেতু 15কে ভাগ যাবে না, সেহেতু সংখ্যাটি ঠিকই থাকবে। এবার আমরা 3 দিয়ে ভাগ করতে পারি। 3 × 3 = 9, 3 × 5 = 15, 3 × 2 = 6। সুতরাং লসাগু এখন লসাগু 2 × 3 × 3 × 5 × 2 আরেকটা 3 দিতে হবে। ৬ 30 ৩ × ৬ ৫ = ৩০ ৯০ ৯০ × ১৮০ আমরা পেলাম 180। সুতরাং নিয়ে নেওয়ার সময় 180 মিনিট সম 180/60 ঘন্টা সমান 3 ঘন্টা, যেহেতু 60 মিনিট সমান 1 ঘন্টা। তাহলে ঘন্টাগুলি আবার 3 ঘন্টা পর একত্রে পাবে। আবার আমরা দেখি ঘ সমস্যায় আছে যে যদি 6টার সময় একত্রে বাজে তাহলে আবার কখন একত্রে বাজে। যদি ঘন্টাগুলি 6টা একত্রে বাজে তাহলে আবার একত্রে বাজবে 6 + 3 = 9টার সময়। আমরা লিখতে পারি খ হতে পায় ঘন্টাগুলি একত্রে বাজে 3 ঘন্টা পর। সুতরাং আবার একত্রে বাজবে 3 + 6 = 9টা, অর্থাৎ ঘন্টাগুলি আবার 9টার সময় একত্রে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই 2টা সৃজনশীল সম্পর্কে মোটামুটি ধারণা গ্রহণ করেছ। এছাড়াও আমাদের এই অধ্যায় সম্পর্কে অনেকগুলি সংক্ষিপ্ত প্রশ্নের অনুশীলন করতে হবে। ঘসাগু কি, লসাগু কি বা কাকে বলে, এগুলি আমি বলেছি। 5 এর লসাগু, 5 এর গুণিতক,
তিনটি গুণিতক লেখো, এভাবে বের করতে পারো। বারোয়ের গুণনীয়কগুলি কী কী, এভাবে সংক্ষিপ্ত প্রশ্ন আসতে পারে। এছাড়া এছাড়াও অসংখ্য সংক্ষিপ্ত প্রশ্ন আমাদেরকে অনুশীলন করতে হবে। আমরা যদি পাঠ্য বইটা ভালো করে বিভিন্নভাবে খুঁজে দেখি তাহলে অনেক সমস্যার সমাধান করতে পারব। আচ্ছা, মৌলিক উৎপাদকের প্রকাশ বলতে কি বোঝো? কোনো সংখ্যার গুণনীয়ক যদি এক বই সংখ্যা হয় তাহলে সংখ্যাটিকে মৌলিক সংখ্যা বলে। যেমন 2, 3, 5, 7, 11, 13, 19 এই সংখ্যাগুলি আছে। এই সংখ্যাগুলি অবশ্যই অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যাবে, সুতরাং এই সংখ্যাগুলি মৌলিক সংখ্যা। প্রিয় শিক্ষার্থীরা, আমি বলেছিলাম কয়ের গুণনীয়ক কী। কয়ের গুণনীয়ক কয়ের সাথে যে কোনো সংখ্যার গুণফল হচ্ছে কয়ের গুণনীয়ক, সরি কয়ের গুণিত। একইভাবে কয়ের গুণনীয়কগুলি কী, ককে যেসব সংখ্যা দ্বারা ভাগ যাবে সেই সংখ্যাগুলি হচ্ছে কয়ের গুণনীয়ক। তাহলে শিক্ষার্থীরা, আশা করি তোমরা মোটামুটি গুণনীয়ক এবং গুণনীয়ক সম্পর্কে ধারণা পেতে মোটামুটি ধারণা পেয়েছে। তাহলে আজকের অনলাইন ক্লাসে এখানেই সমাপ্তি। ধন্যবাদ সবাইকে।